বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেছেন মানুষের ভোটাধিকারের মাধ্যমে গণতন্ত্র ফিরবে হবে প্রতিহিংসার রাজনীতির অবসান তিনি বলেন বিএনপির প্রত্যাশা হিংসা বিদ্বেষ প্রতিহিংসার রাজনীতির অবসান হয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি গণতন্ত্র এবং ভোটের অধিকার ফিরিয়ে আনতে চায় বিএনপি বুধবার আরাফাত রহমান কোকর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরানী কবরস্থানে বিএনপি নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এই প্রত্যাশার কথা বলেন তিনি বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন বিএনপি গণমানুষের দল জনগণকে কষ্ট দিয়ে ক্ষমতায় যাওয়ার রাজনীতিতে বিশ্বাস করে না আজকে সরকার জনগণের সকল মৌলিক অধিকার হরণ করেছে আমাদের আন্দোলন জনগণের অধিকার ফিরিয়ে আনা এই লক্ষ্যে বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে কোকো প্রসঙ্গে ডক্টর মইন খান বলেন বাংলাদেশের রাজনীতিতে আরাফত রহমান কোকোর অবদান ভোলার নয় কোকো প্রতিহিংসার রাজনীতির শিকার হয়েছেন তিনি বলেন কোকো দক্ষ ক্রীড়া সংগঠক ছিলেন বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে তার ব্যাপক ভূমিকা আছে এক এগারোর সরকারের বিরাজনীতিকরণের অংশ হিসেবে বিএনপির ওপর নির্যাতন নেমে আসার ধারাবাহিকতায় আরাফাত রহমান কোকোর বিনা চিকিৎসায় জীবনাবসান হয় বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এর আগে সকালে কোকোর বরণস্থ কবর জিয়ারত করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড জেড এম জাহিদ হোসেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবিদিন ফারুক কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেসারুল হক প্রমুখ নেতাকর্মী দুই পনেরো সালের চব্বিশে জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে আরাফাত রহমান কোকো ইন্তেকাল করেন দুদিন পর তার লাশ দেশে নিয়ে আসা হয় এবং বায়তুল মোকরমে জানাজা শেষে বননী কবরস্থানে লাশ দাফন করা হয়